সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির ডাকে জনজীবনের প্রবাহমান সমস্যা নিরসনের দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আগরতলার ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে শুরু হয়ে ওরিয়েন্ট চৌমুহনীতে গিয়ে শেষ হয়। জনজীবনের সাথে স্বার্থ সংশ্লিষ্ট একগুচ্ছ সমস্যাকে সামনে রেখে মঙ্গলবার রাজপথ কাঁপালো রাজ্যের এই মুহূর্তের প্রধান বিরোধী দল সিপিআইএম। দলের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির আহ্বানে আগরতলা শহরে মঙ্গলবার রীতিমতো লাল ঝান্ডার সুনামি দেখা গেছে। এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যে চলতে থাকা জ্বালানি সংকট, গ্রাম পাহাড়ের খাদ্য সংকট থেকে শুরু করে দুর্ভিক্ষ, সমপরিস্থিতি তৈরি হয়েছে। এই বিষয়গুলো সামনে এনে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যই মঙ্গলবারের এই কর্মসূচি বলে দাবি করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে এক প্রতিবাদ মিছিল মেলার মাঠের ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে শুরু হয়ে শহর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিলে নেতৃত্ব প্রদান করতে এগিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী দাবি করেছেন, বর্তমান সময়ে রাজ্যে এমন একটা অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সরকারের অস্তিত্বই নেই বলে প্রতীয়মান হচ্ছে। জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, বিগত প্রায় ৬ মাস ধরে রাজ্যের গ্রাম পাহাড়ে কাজ নেই, অল্প ঝড় বৃষ্টিতে রাজ্যে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। অর্থাৎ সব মিলিয়ে রাজ্যের মানুষ প্রচণ্ড দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে সময় কাটাতে চললেও বর্তমান রাজ্য সরকারের সেদিকে কোনো প্রকারের খেয়াল নেই বলে জিতেন্দ্র চৌধুরী অভিমত প্রকাশ করেন। এই সমস্ত বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে জনহিতকর ব্যবস্থা গ্রহণ করার দাবিতেই এই কর্মসূচি বলে জিতেন্দ্র চৌধুরীর দাবি। মঙ্গলবারের এই মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক বাম কর্মী সমর্থকদের উপস্থিত থাকতে যেমন দেখা গেছে, ঠিক এর পাশাপাশি মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত, রতন দাস প্রমুখ শীর্ষ নেতৃত্বদের উপস্থিত থাকতেও দেখা যায়। কর্মসূচি আপনারা লক্ষ্য করছেন যে ত্রিপুরা যে সরকারের প্রায় অস্তিত্বহীন, কোন অস্তিত্ব নেই, গ্রাম পাহাড়ে এটা দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, আর এটা পেছনে গত ৬ মাস ধরে গ্রামে কোনো কাজ নেই, সরকার নির্বিকার। এদিকে সামান্য জ্বর বৃষ্টিতে কোথাও রাস্তা ধস নেমেছে বা রেল আসতে পারছে না, এখনও ঠিক সেরকম বৃষ্টি হয়নি, কিন্তু তারপরও ত্রিপুরার যে জ্বালানি সংকট অতীতে সমস্ত রেকর্ড ছাপিয়েছে, প্রত্যেকটা পেট্রোল পাম্পের পাম্পে ২-২.৫ কিলোমিটার করে মোটরসাইকেল বা তিন চাকার এই অটো লাইন ধরে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। একই অবস্থা সিএনজি স্টেশনগুলো, এই সিএনজি ত্রিপুরার মাটি থেকে উত্তোলিত হয়, এটা তো বাইরে থেকে আসে না, কিন্তু সেখানেও যেরকম ধরনের এই অব্যবস্থা, যে যারা এই বিশেষ করে অটো হচ্ছে পরে যে সিএনজি পরিচালিত অটো, এগুলোর জন্য এই সিএনজি পেতে ঘন্টার প্রবলেম থাকতো,